অনেক দিন আগের কথা, দূরের একটা জঙ্গলে পাখিদের গ্রাম ছিল, আর ওই গ্রামেই থাকতো টুনি আর কবুতর। তাদের দুজনের ছোট্ট একটি মেয়ে ছিল, যার নাম মিষ্টি টুনি। মা, বাবা, তোমরা একটু নিচে আসো তো, তোমাদের সাথে অনেক কথা আছে। তাড়াতাড়ি করে এসো। মা, সবাই তো বই খাতা নিয়ে স্কুলে যায়, আমি স্কুলে যাব কবে? সবাই যায়, আমারও মন চায় আমি স্কুলে যাই। তোমরা আমার বই কিনে দাও মা। হ্যাঁ, দিব। তোমাকে দিব না তো কাকে দিব মা? তোমার বাবা কিছুদিন পর শহরে যাবে, আর সেখান থেকে তোমার জন্য সুন্দর সুন্দর বই খাতা কিনে আনবে। সত্যি টুনি, আমাদের মতো সুখী পরিবার হয়তো আর দুটো নেই। আমরা খুবই সুখী, আমরা তিনজনে অনেক সুখী। শোনো মিষ্টিমা, আমি তো কিছুদিন পর শহরে যাব, তোমার জন্য কি আনবো মা? তুমি যা বলবে তাই তোমার জন্য আমি নিয়ে আসবো। তুমি বলো একবার আমাকে মা, তোমার জন্য আমি কি আনবো? আর হ্যাঁ মিষ্টির মা, তোমার জন্য কি আনবো সেটাও একটু বলো, তোমার জন্য দেখি কিছু নিয়ে আসতে পারি কিনা। মা, বাবা, তোমরা দুজন আমার সাথে থাকলে আমার এই পৃথিবীতে আর কিছুই লাগবে না। মা, বাবা, তোমরা আমার সাথে থাকবে তো সারা জীবন, আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। অনেক ভাগ্য করে তোমাদের মতো মা বাবা পেয়েছি। শোনো দেখি খানি মেয়েটির কথা, তোমাকে ছেড়ে কোথায় যাব মা? আমরা সব সময় তোমার পাশেই আছি, তুমি কোনো টেনশন করো না মা। তাহলে একটা খুশির খবর শোনাই, কালকে সকালে আমরা তিনজনে ঘুরতে যাব। কি মিষ্টিমা, তুমি খুশি তো? বলো মিষ্টিমা, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি অনেক খুশি। কালকে আমি সকালে ঘুরতে যাব, আমার যে কি আনন্দ। মা, বাবা, আমার খুবই আনন্দ। তারপরে বিকালটা এভাবেই কেটে যায়। আর সকাল হতেই বেরিয়ে পড়ে তারা জঙ্গল ঘুরতে। বাবা, দেখো কত সুন্দর সুন্দর মাছ, ওদের কি ধরা যাবে বাবা? না মা, ওরা খেলা করছে, খেলা করুক। আর ওরা তোমার থেকে সুন্দর না, তার চেয়ে বরং আজকে চলো আমরা বাড়িতে চলে যাই, ঠিক আছে? এই কথা বলে তারা ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা যা হলো। কই গো মিষ্টির মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমি আজকে শহরে যাব, আর কি কি লাগবে সেটা আমাকে বলো, আমি শহর থেকে সব কিনে নিয়ে আসব। কই, এসো। হ্যাঁ একটু দাঁড়াও, আসছি। বলছি কি, তোমার মেয়েটা একটু পিঠা খেতে চেয়েছিল, যদি শহর থেকে চিনি আর ময়দা আনতে তাহলে আমি তোমার মেয়েটাকে পিঠে বানিয়ে দিতে পারতাম, তাহলে সে খুব খুশি হতো। বলছি কি, তোমার মেয়ে তো বায়না ধরেছে তোমার সাথে শহরে যাবে, কোনোদিনও শহর দেখিনি, তাই বলছিলাম কি তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও, আর তুই বাবা মেয়ে শহরটা ঘুরে আসো। ও, সে কি কথা, মিষ্টিমা বায়না ধরেছে শহরে যাবে বলে? ঠিক আছে, তাকে তো আমি নিয়েই যাব। তুমি আর একা ঘরে থেকে কি করবে? যদি চাও তুমিও যেতে পারো, তাহলে তিনজনে শহরটা ঘুরে দেখে আসতে পারবো। তা মিষ্টিমা কোথায় তুমি? না, আমি যাব না, তুমি তোমার মেয়েকে নিয়ে শহরটা ঘুরে আসো, তাতেই হবে, তাতেই আমি খুশি। যাও, তুমি তোমার মেয়েটাকে নিয়ে একটু শহরটা ঘুরিয়ে আসো। কই মিষ্টিমা, এসো মা, তুমি নাকি শহরে যাবে? আমার লক্ষ্মী মেয়েটা নাকি রাগ করে আছে শহরে যাবে বলে। তুমি যদি আমাকে বলতে তাহলে তোমাকে আমি এমনিতেই নিয়ে যেতাম। যাও মা, রেডি হয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আমি তো রেডি, আর আমি এভাবেই তোমার সাথে যাব। আমার যে কি আনন্দ হচ্ছে তোমার সাথে ঘুরতে যাব, উহ কি আনন্দ। আর একটা কথা শোনো মা, তুমি কোনো টেনশন করবে না, আর তুমি ভালো মতন থাকবে, ঠিক আছে? আর আমরা খুব তাড়াতাড়ি এসে পড়বো, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আমার চিন্তা তোমার করতে হবে না, পাকনা বুড়ি একটা। শোনো, তোমার বাবার সাথে যাও কিন্তু, আর বাবার সবসময় হাত ধরে রাখবে, ঠিক আছে? অন্য জায়গায় যাও কিন্তু, এটা মাথায় রেখো, আর একদম দুষ্টুমি করবে না। যাও মা। বলছি কি, তোমরা একটু তাড়াতাড়ি করে চলে এসো, আমার কিন্তু আজকে মনটা খুব খারাপ লাগছে, একটু ভালো লাগছে না। তোমরা একটু তাড়াতাড়ি করে চলে এসো, তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে? যাও তাহলে। হ্যাঁ, বলছি কি তুমিও সাবধানে থেকো, ঠিক আছে? বাসায় থেকো, আর কোনো কিছু দরকার হলে চড়ুই ভাইকে দিয়ে আনিয়ে নেবে, তাহলে আর আমাদের দেরি করাটা ঠিক হবে না। যাই, এখনই বেরিয়ে যাই, আবার আসতে সন্ধ্যা হয়ে যাবে যে। টুনিকে একা বাড়িতে রেখে তারা দুজন শহরের দিকে চলে গেল। তারপর তারা বিকালে ফিরে এসে দেখতে পায় তাদের বাড়ির সামনে অনেক পাখিরা দাঁড়িয়ে আছে। এত পাখিদের দেখে তারা তো অবাক। তখন মিষ্টি টুনি চড়ুইকে বলে, আন্টি আমাদের বাড়িতে এত পাখিরা কেন, কি হয়েছে আমাদের বাড়িতে? তখন চড়ুই বলে, মিষ্টিমা তোমার মাকে কারা যেন মেরে ফেলেছে, তাই সবাই দেখতে ভিড় করেছে, যাও তুমি বাসার ভিতরে গিয়ে দেখো। তখন তারা বাসার ভিতরে যেয়ে দেখে তাদের মাকে কারা যেন মেরে ফেলেছে। মা মা তোমার কি হয়েছে মা, কথা বলো মা, কথা বলো, কি হয়েছে তোমার? বাবা মায়ের কি হয়েছে, মা কথা বলছে না কেন, বাবা মায়ের কি হয়েছে? মিষ্টিমা তোমার মা আর কোনোদিনও আমাদের সাথে কথা বলবে না, সে আমাদেরকে রেখে চলে গেছে। কি হয়ে গেল, হায় হায় এখন আমি কি করব, এটা কি হয়ে গেল, হা হা হা। তোমার মিষ্টি মা এখন কিভাবে থাকবে একা একা বলো। টুনি মারা যাওয়াতে তারা দুজনই খুব কষ্ট পেল। কিছুদিন পরের কথা। বাবা মায়ের কথা মনে পড়লে খুব কষ্ট হয়, মা কবে আসবে? তুমি আমাকে মা এনে দাও, বাবা আমাকে তুমি মা এনে দাও, বাবা মা এনে দাও আমাকে। মিষ্টিমা তোমার মা আর কোনোদিন আমাদের কাছে আসবে না, সে আকাশের তারা হয়ে গেছে, যখন তাকে মনে পড়বে আকাশের দিকে তাকিয়ে থেকো। বলছি কি মিষ্টির বাবা, তুমি একটা মিষ্টিকে নতুন মা এনে দাও, তাহলে তোমারও কষ্টটা কম হবে আর মিষ্টিরও কষ্টটা কম হবে, তারপর তোমরা আগের মতো সুখে শান্তিতে দিনও কাটাতে পারবে, সেটাই মনে হয় ভালো হবে তোমাদের পক্ষে। কবুতর এই কথা শুনে মিষ্টি টুনির জন্য আরেকটি নতুন মা নিয়ে আসে। সে মিষ্টি টুনির নতুন মা এনে মিষ্টি টুনিকে ডাকতে থাকে, মিষ্টিমা মিষ্টিমা দেখো কাকে নিয়ে এসেছি, তোমার নতুন মাকে নিয়ে এসেছি। এই কথা শুনে টুনি সামনে এসে পড়ে। তারপরে মিষ্টি টুনি তার মাকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরতেই তার মা তার থেকে সরে যায়। তারপরে টুনি তার বাবাকে বলতে থাকে, বাবা আমরা আগের মতো আবার মজা করব, আনন্দ করব, হে আমি অনেক খুশি বাবা। হ্যাঁ দেখা যাবে দেখা যাবে, তাতে এত খুশি হওয়ার কিছুই নেই, যাও ঘরে যাও, এক্ষুনি ঘরে যাও, ঘরে গিয়ে পড়তে বসো যাও। কিছুদিন পর। আজ থেকে ঘরের সব কাজ তুমিই করবে, ঠিক আছে? প্রথমে ঘরটা ঝাড়ু দেবে, তারপরে জামা কাপড় নিয়ে পুকুর পাড়ে গিয়ে ধুয়ে আসবে, ঠিক আছে? যাও এখন কাজ করো। টুনি বেচারি কি আর করবে, তারপরে সে নিজেই কাজ করতে থাকে। কাজ না করলে খাবার যে পাবে না, তাই সে কাজ করে। এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়। এগুলো কি জামা কাপড় ধুয়েছিস? হ্যাঁ এগুলো কোনো জামা কাপড় ধোয়া হলো? দেখ তো একটু পরিষ্কার হয়েছে। আজকে তোকে আমি শিখাবো কি করে জামা কাপড় ধুইতে হয়, ঠিক আছে? আজকে তোকে মেরে মেরে শিখাতে হবে আমার। না না মা মেরো না আমাকে, আমার অনেক কষ্ট হয় না। এভাবেই প্রতিদিন মিষ্টি টুনিকে সে মারধর করত। মারার কথা তার বাবাকে বলতে পারতো না, কারণ তাকে খাবার দিবে না। তারপর ওই রাতে টুনি একা চলে যায় এক বাগানে, আর গিয়ে কান্না করে, মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে, মা আমাকে তোমার কাছে নিয়ে যাও। তখনই মিষ্টি টুনির মায়ের আত্মা ওখানে চলে আসে। মা তুমি এসেছো মা, আমার এখানে অনেক কষ্ট হয় জানো তো মা, আমাকে ওই নতুন মা অনেক মারে, আর আমাকে খেতেও দেয় না, আমার দিয়ে ঘরের সব কাজ করায় মা। আমি এখানে একটু ভালো নেই মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকবো মা, আমার অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, আমাকে প্রতিদিন মারে মা, আমার অনেক কষ্ট হয়, আমাকে তোমার সাথে নিয়ে চলো মা, আমি তোমার সাথে যাব। মা আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোমাদেরকে ছেড়ে থাকতে মা আমারও অনেক কষ্ট হয়, কি করব মা, আমি তো চাইলেও তোমাদের কাছে আসতে পারি না, আমার অনেক কষ্ট হয় তোমাদেরকে ছেড়ে থাকতে। আর ঠিক আছে তোমার ওই নতুন মাকে আমি শাস্তি দিয়ে দেব, কাল থেকে তোমাকে আর ও ডিস্টার্ব করবে না, আর তোমাকে খুব আনন্দেই রাখবে ও। তোমাকে যদি ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে বলবে। মনে হয় তোমার নতুন মা চলে এসেছে, এবার ওকে শাস্তিটা দেবই মা। তখনই টুনি একটু আড়ালে চলে যায়। পোড়ামুখী এখানে কি করছিস, যা ঘরে যা, এত রাত এখানে কি করছিস? তখন মিষ্টি টুনি ওখান থেকে উড়ে চলে যায়। এই কথা বলে মিষ্টি টুনির নতুন মা যখন ওখান থেকে চলে যেতে চাইছিল, তখনই ওখানে টুনি এসে পড়ে আর ডাক দেয়, একটু দাঁড়াও। এ তুমি, এ তো ভূত, আমাকে বাঁচাও কেউ, আমি মিষ্টি টুনির মা, আর আমি কিছুদিন আগে মারা গেছি। বোন তুমি ওকে এত কষ্ট দাও কেন? আমি শুনেছি তুমি নাকি ওকে দিয়ে অনেক কাজ করাও, শুনেছি তুমি নাকি ওকে আবার মারো। কেন বোন, ওকে কেন মারো তুমি? তোমার দুটি পায়ে পড়ি বোন, ওকে আর কোনো সময় মেরো না। আমার মিষ্টি মাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর একবার যদি শুনেছি তুমি আমার মেয়েকে মেরেছো, তাহলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে আমি তোমাকে এখানেই রেখে দেবো। আমার ভুল হয়ে গেছে বোন, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকমের করব না। তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। আজ থেকে ওকে দিয়ে আর কোনো কাজ করাবো না, আর থালা বাসনও ধোয়াবো না, জামা কাপড়ও ধোয়াবো না। আমাকে তুমি এবার মতো ছেড়ে দাও বোন, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। আবার যদি টুনিমা আমাকে এসে বলে যে তুমি ওকে বিরক্ত করেছো, তাহলে কিন্তু তোমাকে আমি সত্যিই মেরে ফেলবো। এই কথাটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক, তাহলে কিন্তু আমি মরেও শান্তি পাচ্ছি না। কালকে থেকে যেন ও আমার কাছে এসে না বলে তুমি ওকে বিরক্ত করো আর ওকে কষ্ট দাও, তাহলে কিন্তু তোমাকে আমি মেরেই ফেলবো। এই কথা শোনার পর মিষ্টি টুনির নতুন মা সে বাসায় চলে যায়। আর পরের দিন সকালবেলা যা হলো, মিষ্টিমা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আজ থেকে তোমার ঘরের কোনো কাজই করতে হবে না, আর আমি সব কাজ করব। থালা বাসন, জামা কাপড় ধোয়া, কোনো কাজই তোমার করতে হবে না, আজ থেকে আমিই করব। আজ থেকে তুমি শুধু ঘুরে বেড়াবে আর খাবে, এটাই তোমার কাজ, ঠিক আছে? আর তোমাকে আমি কোনো কষ্ট দিব না। যাও মা, জঙ্গল থেকে একটু ঘুরে আসো, আমি বাসায় থাকি। মা, ও মা, আমি কি এগুলো স্বপ্ন দেখছি নাকি সত্যি সব বুঝতে পারতেছি না। আমি কি ঘুমিয়ে আছি নাকি? আজকে এত সুন্দর ব্যবহার করলো আমার সাথে। না মা, এগুলো সবই সত্যি। ও তোমার সাথে আর কোনো সময় খারাপ ব্যবহার করবে না। মা, মনে হয় তোমার সাথে আর আমার দেখা হবে না, আমি চলে যাব মা এখন। মিষ্টিমা, কালকে আমরা আবার ঘুরতে যাব, ঠিক আছে? মিষ্টি টুনি আবার একটা সুখী পরিবার খুঁজে পেল। বন্ধুরা, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার কথা হবে নতুন একটা গল্পে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।